मदीना वाला गयुम्मर सुनो सरतीना हाथ दे हर सुस्त होई ले खाना बिना तगी तुम्ही बिरत होई या दाओ कुनो किस बालू लगे ना यही कलपनों में गुस्ते टुकड़ा जरा सुस्त है दबे तार कसे कुरान तलवत बालू लग बिना तार कसे शेष्ट करा बालू लग बिना तार कसे जीकिर करा बालू लग बिना तार कसे दुरुत परा बालू लग बिना तार कसे मैं अल्लाह प्रशंसा बालू लग बिना तार कसे अमर हबीबुल्लाह प्रशंसा बालू लग बिना एक कोता ये कल्पना में गुस्तन टुकड़ा जादेर अपवित्र है दबे असुस्त है दबे बालो कुनो कास तरह कसे बालू लग बिना আহ্বান করা হয় আপনাদের মোহাম্মদপুর হামিদুল্লাহ বাড়ির জামে মসজিদে রামপুরের জামে মসজিদে বিজয়নগর থানার ভিতরে নয় গোটা বিশ্বের জমিনে যত মসজিদ আছে ওহাবি বলেন সুন্নি বলেন খারিজি বলেন রাফিজি বলেন আহলে হাদিস বলেন যত পার্টি আছে জামাত বলেন শিবিরি বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন এমনে বলেন হেমনে বলেন যত মসজিদ আছে সমস্ত মসজিদের মিনারায় আল্লাহর নামের পরে আমার নবীজির নাম মুবারক না নিলে এই আজান হবে দৈন্তান্বয় কারণ কতক্ষণ ঠিক কিনা বাবা আমরা গর্ব করতে পারি যে আমাদের নবীর নাম আজানে আছে সুবহানাল্লাহ আমরা গর্ব করতে পারি যে আমাদের নবী নূরের নবী বাবা আমরা কিভাবে গর্ব করি যে আমরা আমাদের কোনো টেনশন নাই চিন্তা নাই বাবা রে ও বাবা মহব্বতটা নিয়ে যদি শুধু মরতে পারো হাসরের মাঠে সবাই তো কাঁদবে আর আমার নবী উম্মতের দিকে তাকায় থাকবে সুবহানাল্লাহ যিনি উকালতি করবে হাসরের মাঠে আর কোন নবী রসুল গণের উকালতি করার মতো সাহস নেই একমাত্র উকালতি যিনি করবে আমরা গুনাহগারের আমলনামার ফাইলটুকু হাকিমের দরবারে যিনি পেশ করবে উনি হচ্ছে আমার আপনার আকা হায়াতুন নবী জিন্দা নবী হাজির নাজির নবী এলমে গায়েবের খবর দেন আলা নবী দুন জাহানের বাদশা নবী কুল কায়নাতের শ্রেষ্ঠ নবী 80,000 আলমের নবী 18,000 মখলুকাতের নবী 9,999টা জাতের নবী সমস্ত কুল কায়নাতের রহমতের নবী হায়াতুন নবী নবী রহমাতাল লিল আলামিন রহমাতাল লিল আলামিন এই নবীজির উম্মত হতে বের আমরা সবাই খুশি নেবে যা যদি খুশি হয়ে থাকি আবারও কণ্ঠের আওয়াজ উঁচু করে দিয়ে জিহ্বাকে পবিত্র করার উদ্দেশ্যে সকলে পড়তে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি পরিচিত দুইটা আয়াত তেলাওয়াত করেছি ছোট্ট করে একেবারে সচরাচর যে আয়াতের উপরে উলামায়ে কেরাম কথা বলে একবারে সুপরিচিত দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের উপর আমি কিছু কথা বলার চেষ্টা করব আল্লাহ যদি আমার কণ্ঠে বরকত দান করেন জবানে বরকত দেন আমাকে বলার মতো সুযোগ করে দেন আমি বলবো আমলের নিয়তে আপনাদের সকলকে শুনতে হবে আমলের নিয়তে জোরে করেন আমিন আমিন আরো জোরে করেন আমিন আমিন সত্য করে বলবেন আমরা কি পৃথিবীতে ইচ্ছাকৃতভাবে আসছি না কথা করি ইচ্ছাকৃতভাবে আসছি না ইচ্ছাকৃতভাবে আমরা আসি নাই আল্লাহ আমাদেরকে পাঠাইছে আল্লাহ আমাদেরকে পাঠাইছে বোঝার মতো ভালো মন্দ এত ভাবে বললাম আপনারা বুট খায়েন না তারপর বুটের আওয়াজে কেমন মনে হইতেছে মনে হইতেছে বুম ফুটাইতেছে অনুরোধ করতেছে আর একটা বুটের উপর আক্রমণ করেন না বুড়ে কষ্ট পাইব মারাত্মক কষ্ট পাইব আর একটা বুটের উপর আক্রমণ চালেন না আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আমরা আসি নাই বাবা সত্য করে বলবেন আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাদেরকে চার পায়া কুকুর বানায়া পাঠাইতে পারতেন
পারতেন নিও আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে নিকৃষ্ট প্রাণী বানায় পাঠাইতে পারতেন কিন্তু আমাদেরকে পাঠান নাই কুকুর যদি হইতাম মানুষের বেন্দার বাড়ি খাইতাম জাড়ার বাড়ি খাইতাম তারপর ভাতের মার খাওয়ার জন্য কথা বলতাম ঠিক মানুষের ডাইলাই গিয়া মুখ দিতাম কিন্তু আমাদেরকে কুকুর বানান নাই বানিয়েছেন কি আশরাফুল মাখলুকাত আমরা শ্রেষ্ঠ জাত আমাদের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন কে যারা কে আল্লাহ সম্মানিত হাজিরিন ইমামদার মুসলমান যুবক শুনো দাও মোহাম্মদ ফরহামিদুল্লাহ বাড়ির যুবকদের পা দুই টাকা দিয়ে যুবক আমি আমিরুল হোসেন রায়পুরের যদি সময় পাইতাম বিজয়নগর থানার অন্তর্গত যতগুলো পরিবার আছে প্রত্যেকটা পরিবারের ঘরের দরজায় যায় বলতাম সাবধান সাবধান জিব্বাটা নাড়াইয়া আকারে ইঙ্গিতে ইশারাতে কোনদিন নবীর বিরোধিতা কইরো না তার কারণটা কি বিষয়টা কি জানেন নি এই মন্ডল মুসলমান শুনো পৃথিবীতে আমরা কোন মানুষ থাকব না যুব সকলকে একদিন চলে যেতে হবে কিন্তু তুমি চলে যাইবা কি নিয়া যাইবা তুমি এত দিন পর্যন্ত নামাজ পড়ছো কবুল হয় কি না হয় কোন আলেম মুফতি তোমাকে ফতোয়া দিতে পারবে না নামাজ পড়তে পড়তে সুন্দর কপালটাকে তুমি কালো দাগ বানায় ফেললা নামাজ পড়তে পড়তে যুব পূর্ণিমার চাঁদের মতো কপালটার উপরে কালো টিক্কার মতো তুমি দাগ করে ফেললা আমি আমিরুল হোসেন রায়পুরি দলিল দিতে পারবা না তোমার নামাজ কবুল হয়েছে কি হয়েছে না মুফতি দলিল দিতে পারবে না হে যুবক কোন ইমাম দলিল দিতে পারবে না তোমার সাজদা কবুল হয়েছে কি না হয়েছে কেউ বলতে পারবে না ওয়াজ কবুল হয়েছে কি না হয়েছে কেউ বলতে পারবে না যাকাত তুমি দিয়েছো কবুল হয়েছে কি না হয়েছে কেউ বলতে পারবে না কেন আমরা নবী 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 করি দুনিয়ার জমিন থেকে আমল কইরা কোন মানুষ জান্নাতের টিকিট পাবে না পাবে না দুনিয়ায় থাকতে আমি চর ইস্তাম্বুলে বলেছিলাম আবু বকর সিদ্দিক কওমি মাদ্রাসায় বলে নাই আবু বকর সিদ্দিকের যুব আপনাদের মোহাম্মদপুর মাদ্রাসায় বলে নাই আমি আমিরুল হোসেন রায়পুরের হাফিজা মাদ্রাসায় বলে নাই সুন্নিয়া দাখিল মাদ্রাসায় বলে নাই হে যুব বার্সিরদে পড়াশোনা করে নাই আবু বকর তুমি দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট কেমনে পাইলা আমরা জানতে চাই শুনতে চাই আবু বকর ডাক দেয় কই ও মোহাম্মদ ফরেন মানুষ আমি পৃথিবীর কোন মাদ্রাসায় পড়াশোনা করি নাই একটা দিন হাফিজা মাদ্রাসায় পড়ে নাই একটা দিন আমি আউয়াল সানি এগুলি পড়ে নাই একটা দিন আমি কওমিয়া মাদ্রাসার বারান্দায় যাই নাই একটা দিন আমি মদিনা মদিনা ভার্সিটির ভিতরে যাই নাই আজহার বিশ্ববিদ্যালয়ে একটা সেকেন্ড সময় যাই না ও আবু বকর তুমি কোন মাদ্রাসায় পড় নাই জান্নাতের টিকিট তুমি কেমনে পাইলা আবু বকর ডাক ডাক কই শুনো আমি আবু বকর একটা মাদ্রাসায় পড়েছি এই মাদ্রাসার শিক্ষক হলো আল্লাহর দোস্ত হাবিবুল্লাহ আর এই মাদ্রাসার সবক হলো হুব্বে রসুল শিক্ষার দেখন সুবহানাল্লাহ আরো জোরে কোন নবীর শ্রেষ্ঠ সাহাবি হযরত আবু বকর সিদ্দিকী নবীর প্রিয় সাহাবি হযরত আবু বকর সিদ্দিক এই সাউন্ডটা মুড়ে গেছে গা মুড়ে গেছে গা ভালোবেসে শৈল পাশে যায়া দেখো মদিনা মদিনা আসে কম মিনের ঠিকা বলো না মদিনা সম্মানিত হাজিরিন তুমি আলেম আমিও আলেম তুমি বক্তা আমিও বক্তা তুমি দাওরায়ে হাদিস আমিও দাওরায়ে হাদিস তুমি হাফেজ আমিও হাফেজ হে যুবক তোমার যে কুরআন
আমি আমির হোসেন রাই পড়ে সেই কোরআন আল্লামা ও অধ্যক্ষর যুবক উস্তাদুল উলামা মুফাসসির কোরআন আবু নসর জিহাদি হুজুর যেই কোরআন পড়েছে বাংলাদেশের কওমি ভাইরা সেই কোরআন পড়েছে আবু বকর বলে আমি কোন মাদ্রাসায় পড়ে নাই এ তুমি কোন মাদ্রাসায় পড়া জান্নাতের টিকেট পাইছো আমার আল্লাহ ডাকতে কয় জিবরাইল জিবরাইল তুমি চলে যাও আমার আবু বকর এত ভালোবাসা দিল এত মহব্বত করলো এত সেজদা দিল আমার হাবিবের সাথে এত প্রেমের কালেকশন লাগাইলো কেমন কালেকশন জানেন নি ছোট্ট একটা ইতিহাস বলে আমি আমার মূল কথার দিকে চলে যাব আমার নবী যখন বিদায় হয়ে গেলেন বিদায় হওয়ার পরে আবু বকর সিদ্দিক অসুস্থ হয়ে গেল ডাক্তারের চিকিৎসা হলো ভালো হয় না কবিরাজের চিকিৎসা হয় ভালো হয় না এ যুবক বড় বড় ডাক্তার আল্লাবাড়িতে ভালো হয় না এবার বিজ্ঞ 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 একজন হাকিম আবু বকরকে দেখানোর জন্য হাজির করা হলো হাকিম এত তরিকত পন্থী নবীর আশেক ছিল আবু বকর চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে জোরে কোন আবু বকরকে চেক আপ করা হলো পরীক্ষা নিরীক্ষা করা হলো পরীক্ষা করা সুট্টাটা পিক্সিশন লেখলো এটা ঔষধ না এটা ভ্রমণবাড়িয়া সদর হাসপাতালের কোন পিক্সিশন না পিক্সিশন কি লেখলো আবু বকরের দেহ আবু বকরের দেহের ভিতরে কোনো রোগ নাই আবু বকর কি ধরেছে প্রেমের রোগে ভালোবাসার রোগে আবু বকর জানি বুড়া বয়সে কার সাথে পীড়িত করে ভালোবাসা করে তার সমস্ত পরিবারের বুঝতে মানলেন এ যুবক কত মহব্বত কত প্রেম আজকে বাংলার জমিনে টুপি দাড়ি পাগড়ি পাঞ্জাবি সব ঠিক হব্বে রসুল নাই কথা কোন ঠিক কিনা সব ঠিক আছে বলবেন হুজুর দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি ঠিক আছে নবীর মহব্বত না থাকলে কি এরা এগারো হাত লম্বা ফাগরি পরে খুদার কসম করে বলি যদি নবীর মহব্বত থাকতো ইস্কেজে বসে কোরআন তাফসির মাহফিলে আমার নবীকে মাটি বলে ফতোয়া দিতে পারতো না কথা কোন ঠিক না নাকি নবীর ভালোবাসা যদি থাকতো মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিত না নবীর মহব্বত যদি থাকতো আমার নবী মরে গেছে পাশে গেছে এই ফতোয়া তাফসির কারক দিতে পারতো না কথা কোন ঠিক না বেঠে আরে তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত তোমাদের জমি দখল করে নাই তোমাদের সম্পদ দখল করে নাই এত ভয় কিসে বাপের বেটা হইলে স্টেজ সাজায় বসাও আমরা যেই কোনো জায়গায় যেই কোনো মুহূর্তে সুন্নি উলামাই কারাম তোমাদের সাথে তোমাদের সাথে মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে মাহফিল বন্ধ করে কেন কথা কোন ঠিক না দেখে লেখনের মাধ্যমে বসবো চুরের মতো গোপনে যায় মাহফিল বন্ধ করে স্কেল এই সুরের দল এই সুরের দল দাওয়াত দে না দে অসুবিধা নাই আজকে শেষ আজকে ফার্স্ট ভালো গেছলাম গা কিন্তু আজকে আয়েশা শুনছি আমার ভাইজানের মাহফিলটা দিনের বেলা বন্ধ করে দিছে আপনাদের কাছে অনুরোধ আগামী কাল থেকে এই রামপুর থেকে এ পর্যন্ত যত অহাবি মাহফিল হইব সবগুলা ফুটি ফুজারি করতে হইব রাজি আছেন নি হ্যাঁ কথা কেন আছেন নি যতগুলা অহাবি মাহফিল হবে সবগুলাতে ফুটি ফুজারি করতে হবে কিভাবে করতে হয় কেমনে করতে হয় যদি না বুঝেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে নিয়ে করাই দিব সুন্নি মাহফিল যদি না হয় তারাও করতে পারবে না পিছন দিয়ে কয় না এগুলো কিপটা নাকি ঝামেলা আছে ঝামেলা আছে ঝামেলা থাকলে উঠে যান ঝামেলা থাকলে তো উঠেন বাজান আমরা যদি না করতে পারি তারাও করতে তো না রাজি আছেন আল্লাহ সবাইকে এক করে দেও জোরে কোন আরো জোরে কোন
বাবা আপনারা যারা তাবলীগ করেন আপনাদের কাছে বিচারটা দেয়া যায় তাহেরি কি কোনো দোষ করছে না অপরাধ করছে না এই দেশে এসে লুচ্ছামি করছে না ডাকাতি করছে না চুরি করছে না আপনার ঘর থেকে দানের যাবার যাবার থেকে দান নিয়ে গেছে না তাইলে উনি আসবে আলোচনা করতে কোরআনের মাহফিল বন্ধ হবে কেন কিন্তু আছে আছে কথা গান অপরাধ অন্য করো না অপরাধ একটাই উনি আসলে আমার নবীর কথা বলবে মানুষগুলো আশেক হয়ে যাবে এর জন্য কয় বন্ধ কর ভবিষ্যতে সতর্ক থাকতে হবে শাহপুর বলেন তারপরে মণিপুর বলেন আমি শাহপুর কয়েকবার মাহফিল করছি তারপর লক্ষ্মীমুরা বলেন এই সমস্ত এলাকায় যখন মাহফিল হবে আপনাদের কাছে অনুরোধ এরা যদি আপনাদের সাথে যোগাযোগ রাখে আপনারা সার্বক্ষণিক সহযোগিতা তাদেরকে করবেন রাজি আছেন নি যদি আপনি সুন্নি হয়ে থাকেন সহযোগিতা করবেন আর যদি গুলাল হন তাহলে এটা আপনার বিষয় গুলাল হইলে এটা আমার কোনো আপত্তি নাই যদি সুন্নি হয়ে থাকেন আরেকটা সুন্নি ভাইকে সহযোগিতা করবেন রাজি আছেন নি সম্মানিত হাজিরিন ইমামদার মুসলমান শুনো এ যুবক নবীকে ভালোবাসো নবীকে ভালোবাসার যুবক কেউ যদি যেতে চায় আল্লাহর বাড়ি যেতে হবে আমার দয়ার নবীর বাড়ি এ যুবক লা ইলাহা ইল্লাল্লাহ আমরা দেখি নাই দেখি নাই দেখি নাই লা ইলাহা ইল্লাল দলিল হচ্ছে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে আমরা দেখি নাই রে যুবক দেখি নাই দেখি নাই নবীর সাথে প্রেমের কানেকশন লাগা দাও একটা সেকেন্ড যদি তুমি আদব দেখাইয়া মহব্বতে আমার নবীর গান গাইতে পারো আর একটা সেকেন্ডের মহব্বত যদি আমার মালিকের দরবারে কবুল হয়ে যায় তোমার মরণে চিন্তা নাই কবরে কোনো চিন্তা নাই আখেরাতে চিন্তা নাই 30,000 বছরের ফুল চেয়ারের গা তোমার কোনো চিন্তা নাই মিজানের পাল্লায় তোমার কোনো চিন্তা নাই কেন আমি আমির হোসেন রায় পড়ি নবী 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 করি কেন জানোনি আমি আমির হোসেন রায় পড়ি যদি এই মুহূর্তে মাইকের প্রশংসাটা করি মাইক মালিকের নাম নিলাম না মাইকের মালিক খুশি হয়ে যাবে এই মুহূর্তে যদি তোমার প্রশংসা করি তুমি খুশি হয়ে যাইবা কেন আমরা নবী নবী করি জানোনি পয়গম্বর মুসা আলাইহি সালাতু সালামের জামানা থেকে ছোট্ট একটা কথা বলবো যুবক যারা পরিমাণ তুমি যদি মোহাম্মত লাগাইতে পারো যারা পরিমাণ যদি নবীর সাথে প্রেমের কালেকশনটা লাগাইতে পারো প্রেমের ডোরে তুমি যদি আমার নবীর সাথে বাঁধতে পারো তাহলে তোমার মর্যাদা কেমন বেড়ে যাবে এ যুবক আজকে সমাজের ভিতরে সুন্নি ভাইয়েরা যখন মিলাদ পড়ে দরুদ পড়ে আমার মুসলমান কিছু ভাইয়েরা তারা রাগ করে তারা মুখ পাকা করে কথা কয় এই ইসলামপুরের যুবক এই মোহাম্মদপুরের যুবক ও হামিদুল্লাহ পারের যুবক দে পা দুইটা গায়ে দে আমি আমির হোসেন রায় পড়ি কেন মরণের চিন্তা করে না এত হাত করে কেন মাহফিলে কথা মনি আমি আমির হোসেন রায় পড়ি কেন নবী 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 করি আমি আমির হোসেন রায় পড়ি মাহফিল কইরা যাইয়া এই নরম তুলার বালিশের উপর মাথাটা ঠেকাইয়া চিন্তা করি এই মুহূর্তে যদি মরে যাই লক্ষ 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 টাকা অ্যাকাউন্টে জমা একটা টাকাও আমি রায়পুরির সাথে যাবে না এত ওয়াজ করলাম কবুল হয় কি না হয় কোনো গ্যারান্টি নাই এত নামাজ পড়লাম কবুল হয় কি না হয় কোনো গ্যারান্টি নাই যে আওলাদের জন্য জীবনীশি এত পরিশ্রম করি সারা রাত মাহফিল করিয়া আবার সকালবেলা মাদ্রাসার ক্লাস ঠিক রাখি এ যুবা চিন্তা কইরা দেখলাম মৃত্যুর পরে আমার মা নাই আমার বাবা নাই আমার সন্তান গলি নাই টাকা পয়সা কোনো কিছু নাই মৃত্যুর পরে আমি রায়পুরীর নবী সারা আপন বলতে আর কেউ নাই আওয়াজ করে কোন ঠিক না বেঠি আমি রায়পুরীর মৃত্যুর পরে যেমন নবী সারা কেউ নাই তোমারও তো কেউ নাই কেউ নাই দুষ্ট ছেলেটা এত অন্যায় করেছে এত জিনা করেছে
আছে সমাজের মানুষগুলো এত এত বিরক্ত হয়ে গেল সবাই শুধু কান্দে এই জালিমের হাত থেকে বাঁচার জন্য সারা রাত যুবক জিনা করে সকালবেলা 10টা 11টার দিকে ঘুম থেকে উঠে মদের একটা বোতল হাতে রাস্তা দিয়া হাঁটে আর মানুষের সামনে মদ পান করে মানুষকে গালাগালি করে পয়গম্বর মুসা নবী দরবারে যখন বিচার নিয়ে যাইত মুসা নবী বলত আমি আল্লাহ তাআলার দরবারে আরজি পেশ করব হেদায়েতের জন্য দোয়া করব হে যুবক ফাঁকে দিয়ে একটা কথা বইনা যায় এ হাত পবিত্র রাখবা এ হাতের উপরে কোনদিন নাপাক মদের পানির বোতলটা তুমি নিবা না এ হাতটা তুমি পবিত্র রাখবার যুবক এ হাতটার উপরে ইয়াবা ট্যাবলেটটা তুমি কোনদিন নিবা না এ হাতটা তুমি পবিত্র রাখবা এ হাতটা দিয়ে কোনদিন মানুষকে অন্যায় ভাবে আঘাত করবা না এ হাতটা দিয়ে ওজনে তুমি কম দিবা না এই হাতটা দিয়ে কোনো মানুষের গাছ থেকে ফল ছিঁড়ে আনবা না এই হাতটা দিয়ে আরে যুবক কোনদিন জোয়ার আড্ডা খানাই বৈশা জোয়া মারবা না এই হাতটা দিয়ে কোনদিন বাজি লাগাইয়া তুমি টিকেট খেলবা না এই হাতটা দিয়ে কোনদিন বাজি লাগাইয়া খেলাধুলা করবা না কেন জাননি এই হাত একদিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে একদিন তোমার জবানের আওয়াজ থাকবে না বন্ধ হয়ে যাবে হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে হাত বলবে আল্লাহ এই নাফরমান আমাকে ব্যবহার কইরা মদ পান করছে আমার ব্যবহার কইরা ইয়াবা ট্যাবলেট খাইছে আমার ব্যবহার কইরা সুদ খাইছে ঘুষ খাইছে আমার ব্যবহার কইরা অন্যের কাছে সুস্বাদু ফল ফলাদি চুরি কইরা জিব্বাতে লাগাইছে আমি সব কিছু কইয়া দেই আমার কোনো অপরাধ নাই ইমামদার মুসলমান শুনো এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে এজন্য বলি এই হাতটা তুমি সেফ রাখবা যদিও অতীতে তুমি অন্যায় কাজ করেছো আজকে বৈশা তুমি তওবা করে নাও দুইটা চোখের পানি যদি তুমি অন্যায়ের দিকে তাকাইয়া চোখ থেকে মাছের মাথা পরিমাণ পানিটা ছাড়তে পারো এ যুবক চোখ থেকে মাছের মাথা পরিমাণ নাকের ডাকায় আগার আগে আগে তুমি ছিলা বান্দা আল্লাহ করে নিবে তোমাকে বন্ধু এই যুবক ছেলেটা সকালবেলা ঘুম থেকে উঠে 10টা থেকে 11টার মধ্যে মদের বোতলটা হাতে নিয়ে মুখের ভিতরে ডালতো আর রাস্তা দিয়ে মাতলামি করত ঘরের ভিতরে বইলা যাইতো আজকে তোমার বালা আগামী কালকে তোমার বালা আগামী কালকে তোমার বালা তুমি আমাকে সময় দিতে হবে সারা রাত আমাকে সেবন করতে হবে মানুষগুলো কান্ত মানুষগুলো আল্লাহর কাছে সাহায্য চাইত এ যুবক আওয়াজ করে বলেন আমাদের সাহায্যকারী কে জোরে বলেন না কে যে কোনো মুসিবতে বিপদে আপদে সমস্ত সাহায্য চাইবা আমার আল্লাহর কাছে কারণ আল্লাহ তোমার তকদির পরিবর্তন করতে পারে আল্লাহ তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে আল্লাহ তোমার ব্যবসার ভিতরে বরকত দিতে পারে আল্লাহ তোমাকে সন্তান দিতে পারে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিতে পারে যে আল্লাহ কথা বলতে পারতাম না এ যুবক এই জবানের মালিক আমি না এই জবানের মালিক পীর সাহেব না এই জবানের মালিক কোনো আলেম না কোনো বক্তা না এই মুহূর্তে যদি জবানটা বন্ধ হয়ে যায় পৃথিবীর কোনো শক্তি নাই জবানটা খুলে দেওয়ার মতো যিনি জবান বন্ধ করতে পারে আবার তিনি জবানটা খুলতে পারে এই যুবক ছেলেটা এইভাবে মাতলামি করতে 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 একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এইভাবে দিন দায় রাত্র ভয় সময় পার হয় হঠাৎ করে যুবকের কলিজায় ধাক্কা লাগলো প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যাকে বলা হয় তাল জোরে কোন নাম কি তাল এটা হচ্ছে দেহ এ দেহের বাম স্তনের দুই আঙ্গুল নিচে ছোট্ট একটা কুস্তের টুকরা আছে রে আব্বা
হাতটা যদি অসুস্থ হয় ডাক্তারের চিকিৎসার মধ্যে হাতটা সুস্থ হয়ে যাবে। এই দেহ যদি অসুস্থ হয় এজবাব দেহটা অসুস্থ হইলে শরীরে জ্বর আসলে সমস্ত খাবারগুলি তিক্ত হয়ে যায়, মাথা ব্যথা করলে খাবার ভালো লাগে না, শরীরে জ্বর আসলে খাবার খানা পিনা ভালো লাগে না, অশান্তি লাগে অশান্তি লাগে। এজবাব প্রত্যেকটা মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিচে কফ নামক একটা গুস্তে একটু করা আছে, শরীর অসুস্থ হয় না তুমি বুঝতে পারো, খানা পিনা থেকে তুমি বিরত ভালো লাগে না, আত্মীয়র কথা ভালো লাগে না, বন্ধুর কথা ভালো লাগে না, বান্ধবীর কথা ভালো লাগে না, আলেমের ওয়াজ ভালো লাগে না, এখন তোমার কাল্প নামক গুস্তের টুকরা সুস্থ না অসুস্থ কেমনে বুঝবা? বুঝ জানো রে যুবক আমার মদিনাওয়ালা কয়ুম্মত শুনো, সারা তিন হাত দেহ অসুস্থ হইলে খানা পিনা থেকে তুমি বিরত হইয়া দাও, কোনো কিছু ভালো লাগে না, এই কাল্প নামক গুস্তের টুকরা যারা অসুস্থ হয়ে যাবে তার কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগবে না, তার কাছে সেজদা করা ভালো লাগবে না, তার কাছে জিকির করা ভালো লাগবে না, তার কাছে দুরুদ পড়া ভালো লাগবে না, তার কাছে আমি আল্লাহর প্রশংসা ভালো লাগবে না, তার কাছে আমার হাবিবুল্লাহর প্রশংসা ভালো লাগবে না। এক কথায় কাল্পনিক গুস্তের টুকরা যাদের অপবিত্র হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে, ভালো কোনো কাজ তার কাছে ভালো লাগবে না, অসুস্থ হয়ে গেলে কি ভালো লাগবে? বাদ্য বাজনা ভালো লাগবে, ব্যায়পানা ভালো লাগবে, নামাজ না পড়তে তার কাছে মন চাইবে, রমজানে দিনের বেলা খাইতে মন চাইবে। এজবাল নটুক মহিলাদের ড্যান্স দেখতে ভালো লাগে। এখন আপনার বিবেকের প্রশ্ন করেন, আপনার কাল্প নামক উস্তের টুকরা অসুস্থ না সুস্থ? আজকে মসজিদে আজান হয় নামাজে যাইতে পারে না, এক কাপ চা নিয়ে টিভির ফ্যান্ডের সামনে বসা, খাইলে লাগে মাত্র দুই মিনিট সময়, এক কাপ চা খাইতে খাইতে দশ মিনিট পার করি। হে বিদ্যা বাবা, দশটা মিনিট চা হুস্তেলে বই না বইসা, তুমি যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে বইসা দশটা মিনিট পার করতারে আব্বা, তোমার আমল নামার ভিতরে আমার মালিক অসংখ্য অগণিত সব যে ভরপুর করে দিত, এই সময়টার কোনো জবাব তোমাকে দিতে হতো না। দশটা মিনিট সময় নিয়ে তুমি যদি মসজিদে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির কর্তা, আমার আল্লাহ তোমার জন্য সন্তুষ্ট হয়ে যাইত। এই আমার আল্লাহ কত দয়ালু কত মেহেরবান, আমি এত অপরাধ করেছি, আমার গুনার খবর যদি আমার মা জানতো, তোমার অপরাধের কথাগুলি তোমার মা যদি জানতো, তোমার বাবা যদি জানতো, আত্মীয়রা যদি জানতো, সমাজ থেকে তোমাকে বাহির কইরা দিত, ঘর থেকে বাহির কইরা দিত। আমি এত অন্যায় করেছি, তুমি এত অন্যায় করেছো, সমাজের মানুষ দেখতে পারতো না, বাহির কইরা দিত, কিন্তু আমার আল্লাহ কত দয়ালু কত মেহেরবান, এত অন্যায় করার পরেও এত অপরাধ করার পরেও বারবার মিথ্যা বলার পরেও বারবার জিনা করার পরেও বারবার সুদের ব্যবসার সাথে সম্পর্ক রাখার পরেও বারবার নামাজ ছাড়ার পরেও আমার আল্লাহ তোমার জমিনের ফসল বন্ধ করে না, আমার আল্লাহ দি তোমার রিজিক বন্ধ করে কোম্পানিতে চাকরি করো রে বাবা, একদিন দুই দিন তিন দিন তুমি যদি ডিউটি না করো মালিক মহাজন তোমার বেতন কেটে দিবে বাহির করে দিবে, কিন্তু 70 বছর 40 বছর 50টা বছর কারো হয়ে গেছে একটা দিন মসজিদের ভিতরে গেল না, আমার আল্লাহর মহব্বতে একটা দিন দাগ দিল না, তারপর আমার আল্লাহ আসমান থেকে তোমার জন্য গজব পাঠাই না, রিজিক বন্ধ করে না।
আমার আল্লাহ শুধু অপেক্ষা করে আমার বান্দা ফজর পড়ে নাই ফেরেশতারা অন্যায়টা লিখিস না দেখ জোহরের আগে আগে আদায় করে আবার যখন জোহরের নামাজটা তুমি ছেড়ে দাও আমার আল্লাহ ডাক দেখ ফেরেশতারা লিখবে না দেখ আমার বান্দানি আসরের আগে আগে কাজা আদায় করে আসর যখন কাজা করো মাগরিব পর্যন্ত সময় মাগরিব যখন কাজা পড়ো কাজা করো এশা পর্যন্ত সময় এশা যখন কাজা করো এইভাবে আমার আল্লাহ তোমার চেহারার দিকে তাকায়া থাকে যে জিব্বাটা নারাইয়া নারাইয়া রায়পুরীর প্রশংসা যে জিব্বা নারাইয়া চেয়ারম্যানের প্রশংসা এই জিব্বার মালিক রায়পুরী না কেউ না দৈনিক কোটি 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 কথা বলা মোবাইল ফোন দিয়া জিব্বা নারাইয়া আমার আল্লাহ তোমার জিব্বার দিকে তাকায়া থাকে আমি আল্লাহ রহমান আমি আল্লাহ রহিম আমি আল্লাহ বান্দার কথা বলার আমাকে শক্তি দিলাম জিব্বাটা নানান তৌফিক দিলাম দেখি হাজার হাজার কথার ভিতরে নিয়ে আমার বান্দার মায়া কইরা মারে একটা বার আল্লাহ কয়া ডাকতে আমার আল্লাহ বান্দার জবানের দিকে তাকায় থাকে রে যুবক এই জন্য বলি অপরাধ করছ অসুবিধা নাই আজকে মোহাম্মদপুর হামিদুল্লাহ সাহেবের বাড়ির কর্তৃক যে মাহফিলের আয়োজন এটা গুনাহ মাফের হাসপাতাল এখানে বসে যদি জাহান্নামের কথা স্মরণ করে মরণের কথা চিন্তা করে কবরের ভয়ন্ত্র নিয়া এক ফোঁটা পানি তুমি চোখ থেকে ছাড়তে পারো এক ফোঁটা পানি পড়ার আগে আগে আমার আল্লাহ তোমার তাম জিন্দিগির গুণাগুলি মাফ করে দিবে আওয়াজ করে কোন ঠিক বেঠি যুবক ছেলেটা অন্তর ধাক্কা লাগছে চিন্তা করতেছে আমি এত অন্যায় করতেছি আমি এত বরাত করতেছি আমি এত জিনার কাজে লিপ্ত হইলাম আমি এত বাবাচার করলাম আমার তো একদিন মরতে হবে আমার তো মরণ হবে মরলে আমি কি জবাব দিয়ে করব মৃত্যুর পরে আমি এই বদামন নিয়ে কেমনে হাসের মাঠে দাঁড়াবো যুবকটার অন্তরে ধাক্কা লাগছে এ যুবক ধাক্কা লাগার পরেও যুবকটা ঠিক হয় নাই চিন্তা করতেছে আগামী কালকে আমি থমা করে নেব দরমান আজকে রাত্রটা বুক বিলাস করব আনন্দ ফুর্তি করব এ যুবক দে পা দুইটা গায়ে দে আমি আমির হোসেন রায়পুরি তোর মতো যুবক আমিও তোর মায়ের মতো একটা সন্তান রে যুবক আমার যেমন যৌবনের চাহিদা আছে তোমারও আছে আমার দুইটা হাত আছে তোমারও আছে আমার দুইটা পা আছে তোমারও আছে আমি নামাজ পড়ি তুমি কেন পড়বা না আমি দাড়িটা লম্বা করছি তুমি কেন করবা না আমি মাথায় টুপি পরি তুমি কেন পড়বা না